আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ক্রসিট লেভার্স বিটিতে যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কি করে আপনারা কাটার সাহায্যে সুন্দর একটি ট্রাইঙ্গল শাল তৈরি করে নিতে পারেন তার একটি টিউটোরিয়াল আজকে যে প্যাটার্নটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু খুবই সহজ এবং ইউনিক একটি প্যাটার্ন আর এই শালটি তৈরি করতে কিন্তু সময়ও অনেক কম লেগে যায় কেননা প্যাটার্নটা সহজ এবং ট্রিপল ক্রসেটে করা যার ফলে কিন্তু খুব দ্রুত এটি তৈরি হয়ে যায় ট্রাইঙ্গল শালগুলোর কিন্তু সাধারণত এই যে এভাবে প্রথমে একটা ঘর থাকে তারপরে রাউন্ডে যে দেখা যায় যে দুইটা ঘর বাড়তি হয় তারপরে তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা এভাবে করে কিন্তু আমার এই শালটারও ঘর এভাবে ধীরে ধীরে বড় হচ্ছে তো যার ফলে আমি এতদূর পর্যন্তই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি তো চলুন শুরু করে দিই আজকে টিউটোরিয়াল নিয়েছি উল সুতো আর থ্রি এম এম সাইজের হোক প্রথমে একটা ম্যাজিক নট দিয়ে নিচ্ছি ম্যাজিক নটটা দিয়ে নিচ্ছি ততক্ষণে আমি আপনাদেরকে বলে নিই যারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এক দুই তিন তিনটি চেন করে নিলাম এবং এই তিনটি চেন সমান একটি ডাবল ক্রচেট ধরবো এবার একটু এই যে ম্যাজিক নট নেওয়ার ফলে যে একটা রিং বা সার্কেল তৈরি হয়েছে সেটা একটু ছোটো করে নিলাম এবার এই রিংয়ের ভিতরে আমি একটি ডাবল ক্রচেড করে নিচ্ছি তাহলে তিনটি চেন সমান একটি ডাবল ক্রচেড ধরে যদি এবং এখন একটি ডাবল ক্রচেড করছি তাহলে এখানে দুটি ডাবল ক্রচেড হলো এবার এক দুই দুইটি চেন করে নিচ্ছি দুইটি চেইন করে নিয়ে এই একই ঘরের ভেতরে এখন আমি আবারও পরপর দুইটি ডাবল ক্রচেড করব একটি ডাবল ক্রচেড করে নিলাম এবং একই ঘরের ভেতরে আরও একটি ডাবল ক্রচেট করে নিচ্ছি দুইটি ডাবল ক্রচেড করে নিলাম তাহলে কিন্তু প্রথমে দুইটি ডাবল ক্রচেড তারপরে দুইটি চেন এবং তারপরে আবারও দুইটি ডাবল ক্রচেট হলো ফলে এরকম একটি প্যাটার্ন তৈরি হয়েছে আমি সার্কেলটাকে একদম টেনে ছোট করে নিয়েছি এবার আমি কি করব দ্বিতীয় রাউন্ডের কাজ করব তার জন্য এই কাজটাকে এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এই যে আমাদের যে টু চেনের একটা স্পেস আছে সেই স্পেসের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কিন্তু এখানে পার করে আনলাম এবার ওয়ান টু থ্রি আবারও তিনটি চেন নিলাম তিনটি চেন সমানে একটি ডাবল ক্রচেট ধরবো এবং এই একই ঘরের ভিতরে আবারও একটি ডাবল ক্রচেট করলাম ফলে দুইটি ডাবল ক্রচেট হলো দুইটি চেইন করে নিলাম নিয়ে এই একই ঘরের ভেতরে আবারও দুইটি ডাবল ক্রচেট করে নিচ্ছি একটি ডাবল ক্রচেট করলাম আবারও একটি ডাবল ক্রচেট করছি দুইটি ডাবল ক্রচেট হয়ে গেল এরকম হচ্ছে আমি কিন্তু এখন ঘরটা বাড়তি করব অর্থাৎ এ রাউন্ডে আমাদের ঘর বাড়তি হবে তার জন্য আমি আবারও দুইটি চেইন নিলাম দুইটি চেইন নিয়ে একই ঘরের ভেতরে আমি আবারও দুইটি ডাবল ক্রচেট করছি একটি ডাবল ক্রচেট করে নিলাম এবং আরও একটি ডাবল ক্রচেটও করে নিলাম মোট দুইটি ডাবল ক্রচেট করলাম এরকম হচ্ছে আমি আবারও দুইটি চেইন করে নেব এক দুই এবং একইভাবে আমি ঘরের ভিতরে আবারও দুইটি ডাবল ক্রচেট করে নেব একটি ডাবল ক্রচেট করলাম এবং দুইটি ডাবল ক্রচেট করলাম তাহলে দুইটি করে ডাবল ক্রচেটের সংখ্যা কিন্তু আমার এখানে চারটি হয়েছে আর এই যে মাঝখানের যে আমাদের দুইটি করে চেনের যে স্পেস এই স্পেস কিন্তু আমার তিনটি হয়েছে এই যে দুই এই যে তিন তিনটি স্পেস কিন্তু আমাদের ভিতরে তৈরি হয়ে গিয়েছে এবার আমি পরের রাউন্ডে যাব তার জন্য আবারও এই কাজটাকে এভাবে ঘুরিয়ে নিলাম এবং একইভাবে এই যে প্রথম যে টু চেনের স্পেসটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসলাম আমি এই পাশে এবার আমি আবারও তিনটি চেইন করব। এক দুই তিন তিনটি চেইন করে এই একই ঘরের ভেতরে এখন আমি একটা ডাবল ক্রজেট করছি আবারও দুইটি চেইন নিচ্ছি একই ঘরের ভেতরে আবারও একটি ডাবল ক্রচেড করে নিচ্ছি এবার আরও একটি ডাবল ক্রচেড একই ঘরে করছি তাহলে দুইটি ডাবল ক্রচেড হলো তো দুইটি ডাবল ক্রচেড দুইটি চেন এবং দুইটি ডাবল ক্রচেড এবার এই যে এই ফাঁকা ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব আমাদের এই শালের প্যাটার্নটি তৈরি করব তার জন্য প্রথমে একটি চেইন করে নিলাম চেইন করে নিয়ে আমি কি করছি ট্রিপল ক্রচেড করছি একটু খেয়াল করবেন ট্রিপল ক্রচেড করার জন্য কিন্তু আমি হুকের সাথে সুতোটা দুইবার পেঁচিয়ে নিয়েছি তারপরে এই যে দেখুন এক দুই এবং তিন তিনবারে আমি কিন্তু সুতোটা বের করলাম হুক দিয়ে তাহলে আমার এখানে ট্রিপল ক্রচেট হলো একটা চেন নিলাম নিয়ে আবারও একই ঘরের ভিতরে আমি একইভাবে আরেকটি ট্রিপল ক্রচেড করে নিচ্ছি দুইটি ট্রিপল ক্রচেড করলাম আবারও একটি চেন নেব আবারও এই ঘরের ভিতরে আমি একটি ট্রিপল ক্রচেড করব এভাবে করে আমি কি করব এই ঘরের ভিতরে মোট পাঁচটি ট্রিপল ক্রচেড করব এবং প্রত্যেকটি ট্রিপল ক্রচেটের পরে কিন্তু আমি একটি করে চেন নিবো তো তিনটি ট্রিপল ক্রচেড হয়ে গিয়েছে আমি একটি চেন নিলাম আবারও চার নাম্বার ট্রিপল ক্রচেডটা এখন আমি করে নিচ্ছি করে নিলাম আবারও একটি চেন নিলাম এবং আবারও আমি একটি ট্রিপল ক্রচেড একই ঘরের ভিতরে করে নিচ্ছি তাহলে কিন্তু এখানে আমার মোট পাঁচটি ট্রিপল ক্রচেড হয়ে গেল এই তো এরকম হবে এবার আমি যেই পাশে কিন্তু একটা চেইন করে নিয়েছিলাম যখন আমি ট্রিপল ক্রচেডগুলো শুরু করেছিলাম তো এখন আমি সেই জন্য এ পাশে আবারও একটা চেইন করে নেব। একটা চেন করে নিলাম এই যে এখানে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এখন আমি এ পাশেও করব। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আগে প্রথমে দুইটি ডাবল ক্রচেড করে নেব একটি ডাবল ক্রচেড করে নিলাম আরও একটি দুইটি ডাবল ক্রচেড করে নিলাম এবার দুইটি চেইন করব। এবার একই ঘরের ভিতরে আবারও দুইটি ডাবল ক্রচেড করব এক দুই দুইটি ডাবল ক্রোচড করে নিলাম দেখুন এই লাইনটি করার পরে কিন্তু সুন্দর একটা প্যাটার্নের বা একটা ট্রায়াঙ্গেলের শেপে কিন্তু অলরেডি চলে এসেছে চলে যাব পরের রাউন্ডে তার জন্য আবারও কাজটাকে ঘুরিয়ে নেব একইভাবে এই যে এই ঘরের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিবো এই যে প্রথম যে ঘরটা তৈরি হয়েছে এই ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবার আবারও প্রথমে তিনটি চেইন করে নেব এক দুই তিন তিনটি চেন সময় একটি ডাবল ক্রচেট ধরবো এবং একটি ডাবল ক্রচেট করে নিচ্ছি তাহলে দুইটি ডাবল ক্রচেট হলো আবারও দুইটি চেন করে নেব এবং আবারও এই ঘরের ভিতরে পরপর দুইটি ডাবল ক্রচেট করে নেব একটি ডাবল ক্রচেট করলাম আরও একটি ডাবল ক্রচেট করলাম মোর দুইটি ডাবল ক্রসেট হলো এখন বলি এই যে এই এই ঘরটা যে করছি এটা আমাদের এই শালটা শেষ হওয়া অব্দি কিন্তু এই পাশে এবং ওই পাশে দুই পাশে এটা হবে এটা আসলে আমরা প্রত্যেকবারই করবো একইভাবে তো আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু শেষ অবধি যাবে চলে যাব পরের ঘরে তার জন্য এখন দুইটি চেন নিচ্ছি এক দুই খেয়াল করবেন আমি কখন দুইটি বা আর কখন তিনটি চেন নিচ্ছি এটা কিন্তু খেয়াল করা খুবই জরুরি তো দুইটি চেন নিলাম দুইটি চেন নিয়ে কী করবো এই যে আমাদের পাঁচটা ট্রিপল ক্রসেট ছিল এই পাঁচটা ট্রিপল ক্রসেটের প্রথম যে দুইটি ট্রিপল ক্রচেট আছে এই দুইটি ট্রিপল ক্রচেটের মাঝখানের যে ফাঁকাটা আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে মাঝখানের যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার ভিতরে আমরা এখন কি করব। একটি ডাবল ক্রচেড করবো আবারও খেয়াল করবেন আমি এখন কিন্তু ফাঁকাটার ভিতরে ডাবল ক্রচেড করছি অর্থাৎ প্রথম ট্রিপল ক্রচেটের পরে যে ফাঁকাটা আছে সেখানে একটা ডাবল ক্রচেড করলাম এরকম হলো এবার এক দুই তিন তিনটি চেন করছি করে যেহেতু পাঁচটি আমাদের ট্রিপল ক্রচেড ছিল এবার তিন নাম্বার যে ট্রিপল ক্রচেডটা আছে এই যে এখানে কিন্তু আমরা কাজ করব না না করে যে তিন নম্বর ট্রিপল ক্রচেটের যে মাঝে আছে একদম মাথা আর কি মাথার উপরে যে স্টিচটা আছে এই যে তিন নম্বর ট্রিপল ক্রচেটের মাথার উপরে এই স্টিচের ভিতরে কিন্তু আমরা এখন একটি সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি আমরা কিন্তু কোনো ফাঁকার ভিতরে কাজ করলাম না এবার আবারও তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করে নিয়ে আবারও আমরা এই পাশ থেকে কি করব এই যে প্রথম এই যে এর মাঝখানে এটা বাদ যাবে এই যে এই মাঝখানের এখানে কি করব একটি ডাবল ক্রচেট করব এইটে ডাবল ক্রসেট করলাম তাহলে এ পাশে যেরকম হলো এ পাশেও কিন্তু একই রকমই হলো এ পাশেও আমাদের দুইটি ট্রিপল ক্রচেড থাকলো এবং এ পাশেও কিন্তু দুইটি ট্রিপল ক্রচের থাকলো যাই হোক এখন আমি চলে যাব পরের ঘরে তার জন্য এই যে এখানে যেভাবে করেছি সেভাবে করব দুইটি চেইন করে নিব। এক দুই দুইটি চেইন করে নিয়ে এই যে ঘরটা যে এই ঘরের ভিতরে একইভাবে একটা ঘর তৈরি করে নেব আমি একটু আগে আপনাদের বলেছি এই ঘরগুলো আমাদের একদম শেষ পর্যন্ত যাবে দুই পাশের দুইটি ঘর তো এই ঘরগুলো কিন্তু প্রত্যেকবার আমরা একইভাবে করে নেব এই পাশে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এরকম হল কাজটাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি নিয়ে একইভাবে আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আবারও তিনটি চেইন করে নিচ্ছি যথারীতি এবং একইভাবে এই পাশে ঘর তৈরি করে নিচ্ছি তো দুইটি ডাবল ক্রচেড দুইটি চেন এবং আবারও দুইটি ডাবল ক্রচেড করে নিচ্ছি এবার একটু আবারও খেয়াল করবেন আমি কিন্তু এখানে আবারও এরকম ট্রিপল ক্রচেড করব তো তার জন্য কি করব আবারও একটি চেন নিব একটি চেন নিলাম এখানে একটি চেন নিয়ে এখন কী করবো এই যে এই ঘরটা যে আছে আমাদের অর্থাৎ এই যে দুইটি চেনের যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে কিন্তু আমি এখন ট্রিপল ক্রচেড করবো পরপর মোট পাঁচটি একটি ট্রিপল ক্রচেড করলাম তারপরে আমি একটি চেইন করে নিলাম নিয়ে আবারও একটি ট্রিপল ক্রচেড করে নিচ্ছি আমি কিন্তু যতটা পারি আসতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আবারও একটি চেইন করে নিলাম এবং একই ঘরের ভিতরে আবারও একটি ট্রিপল ক্রচেট করে নিচ্ছি আবারও একটি চেইন করে নিচ্ছি আবারও একটি ট্রিপল ক্রচেট এই একই ঘরের ভিতরে করে নেব অর্থাৎ একটা করে ট্রিপল ক্রচেটের পরে কিন্তু আমাদের একটা করে চেইন হচ্ছে তো আবারও চেন নিলাম এবং পাঁচ নাম্বার যে ট্রিপল ক্রচেট আছে সেটা কিন্তু এখন আমরা করে নিচ্ছি পাঁচ নাম্বার ট্রিপল ক্রচেটও করা হয়ে গিয়েছে এরকম হয়েছে এবার আমি কি করব একটু খেয়াল করবেন এখন আমি কিন্তু এই যে এখানে আমাদের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা হয়েছে আগের রাউন্ডের মতো নাই তো এখন আমি কি করছি দেখুন এক দুই তিন তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করে নিয়ে কী করব এই যে দেখুন আমাদের এখানে দুইটা ঘরের মাঝখানে যেই জায়গাটাতে যে একটা সিঙ্গেল ক্রচেট আছে সেই সিঙ্গেল ক্রচেটের ভিতরে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রচেট করে দিলাম এরকম করে আবারও তিনটি চেইন নিচ্ছি এক দুই তিন তিনটি চেইন করে নিলাম নিয়ে এই পাশের যে এই যে আমাদের ফাঁকা স্পেসটা আছে এই স্পেসের ভিতরে এখন আমি আবারও এই যেই পাশে যেভাবে করেছি সেভাবে এখানে মোট পাঁচটি ট্রিপল ক্রচেট করবো এবং প্রত্যেকটি ট্রিপল ক্রচেটের পরে আমি একটি করে চেইন করে নেবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই স্পেসের ভিতরে করব তো এভাবে করে আমি এই যে একটা করে ট্রিপল কচট করছি এবং একটি করে চেইন নিচ্ছি যেহেতু ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি একটু টেনে দিয়েছি এবার আমি একইভাবে কি করব আবারও একটি চেইন করে নেব নিয়ে এই যে পরের যে আমাদের ঘরটা আছে সেই ঘরের ভিতরে একই রকম একটা ঘর তৈরি করে নেব এবার কিন্তু আবারও কাজটা উলটিয়ে নিব স্লিপ স্টিচ দিব এবং একইভাবে এই ঘরের ভিতরে একটা ঘর তৈরি করবো তো এটুকু আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি কেননা একইভাবে যেহেতু এই ঘরটা করেছি পুরোটা তো এখন আমি পরের যে ঘরে কাজ করব সেটা দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন আমি এখানে দুইটি চেন নিচ্ছি দুইটি চেন নিয়ে এই যে আমাদের পাঁচটি যে ট্রিপল ক্রচেট করেছি তার এই যে প্রথম ট্রিপল ক্রচেট এবং দ্বিতীয় ট্রিপল ক্রচেটের মাঝখানের যে ফাঁকা আছে সেখানে একটি ডাবল ক্রচেট করে নিলাম এরকম আবারও তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করে নিয়ে এই যে আমাদের এখানে এই ফাঁকার ভিতরে কিন্তু আমরা কাজ করব না না করে এই যে আমাদের তিন নাম্বার যে ট্রিপল ক্রচেট আছে তার মাথার উপরে এভাবে একটি সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি এরকম আবারও তিনটি চেইন করে নিচ্ছি এবং আবারও আমরা কি করছি যে এই পাশের যে আমাদের ঘরটা আছে এই যে ট্রিপল ক্রচেট শেষের চার নাম্বার এবং পাঁচ নাম্বার ট্রিপল ক্রচেটের মাঝখানের যে ঘরটা সেই ঘরের ভিতরে আমি এভাবে বা ফাঁকার ভিতরে এভাবে আমি ডাবল ক্রচেট করে নিলাম তো এখন কিন্তু একটু আলাদা এই পাশটা তো তার জন্য আমি কি করছি দেখুন দুইটা চেন নিলাম দুইটা চেন নিয়ে কি করছি এই যে এই পাশের যে আবার ট্রিপল ক্রচেট আছে একইভাবে এখানে একটি ডাবল ক্রচেট করছি এবার আমি কি করব আবারও তিনটি চেইন করে নেব এই পাশেটা যেভাবে করেছি একইভাবে এখন এটুকুও করে নেব তিনটি চেইন করে নিয়ে যে তিন নাম্বার যে আমাদের ট্রিপল ক্রচেটটা আছে তার মাথার উপরে কিন্তু আমি আবারও একটি সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি আবারও তিনটি চেইন করে নিচ্ছি এবং আবারও আমি কি করব এই পাশে যে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে ট্রিপল ক্রচেটের মাঝখানের ফাঁকাটা আছে এই ফাঁকার ভিতরে একটি ডাবল ক্রচেট করে নিচ্ছি তো এরকম হলো এ যে যেরকম হয়েছে এ পাশটাও কিন্তু একই রকম হয়েছে তো এই রাউন্ডে কিন্তু আমাদের ঘরগুলো বাড়তি হচ্ছে অর্থাৎ এই রাউন্ড কাজ করার ফলে পরের রাউন্ডে গিয়ে কিন্তু আমাদের ঘর বাড়তি হবে তো আবারও আমি এ পাশে আসব তার জন্য দুইটি চেন করে নেব তো একটি চেন আমি অলরেডি করে নিয়েছি আর একটি চেন করে নিলাম দুইটি চেন করে নিলাম নিয়ে একইভাবে এই যে ঘরের ভিতরে একটি ঘর তৈরি করে নিচ্ছি তো একইভাবে দুইটি ডাবল ক্রচেড দুইটি চেন এবং আবারও দুইটি ডাবল ক্রচেড একই ঘরের ভিতরে এই রাউন্ডটি করার পরে এরকম হয়েছে কাজটাকে আবারও আমি উলটিয়ে নিচ্ছি নিয়ে আবারও একইভাবে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আবারও একইভাবে প্রথমে তিনটি চেন করে নেব তারপরে আরেকটি ডাবল ক্রচেট করে নিচ্ছি তাহলে দুইটি ডাবল ক্রচেট হলো আবারও কী করছি দুইটি চেন নিচ্ছি এবং পরপর দুইটি ডাবল ক্রচেট একই ঘরের ভিতরে করে নিচ্ছি এরকম হয়েছে এবার আমি কি করব একটি চেন নিব একটি চেন নিয়ে আবারও আমি কি করব ট্রিপল ক্রচেট করব তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আমি পরপর মোট পাঁচটি ট্রিপল ক্রচেট করব যে এখানে যে করেছিলাম তো এবার এখানে করছি একটি ট্রিপল ক্রচেট একটি চেন করে নিলাম আবারও একটি ট্রিপল ক্রচেট আমি করে নিচ্ছি আবারও আমি একটি চেন করে নিচ্ছি তো এখানে দুইটি ট্রিপল ক্রচেট করছি মোট পাঁচটি করে নেব। তো এখানে পাঁচটি ট্রিপল ক্রচেট আমি করে নিয়েছি পাঁচটি ট্রিপল ক্রচেট করে নেওয়ার ফলে এরকম কিন্তু এই যে ঘরের শেপ চলে এসেছে এখন দেখুন আমি আবারও তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে নিয়ে এই যে এখানে যে আমাদের একটি সিঙ্গেল ক্রচেট আছে আমি কিন্তু এই সিঙ্গেল ক্রচেটের মাথার উপরে আবারও একটি সিঙ্গেল ক্রচেট করছি আবারও তিনটি চেন করে নিব। এক দুই তিন এবার আবারও ট্রিপল ক্রচেট করব এই যে ঘরটা আমার যে তৈরি হয়েছে এই ঘরের ভিতরে আমি আবারও পরপর মোট পাঁচটি ট্রিপল ক্রচেট করে নেব তো আমি একই ঘরের ভিতরে একইভাবে পাঁচটি ট্রিপল ক্রচেট আর প্রত্যেকটা ট্রিপল ক্রচেটের ভিতরে কিন্তু একটি করে চেইনের গ্যাপ থাকছে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো এখানে মোট পাঁচটি ট্রিপল ক্রোচেট আমি অলরেডি করে নিয়েছি এবার আবারও এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে নিয়ে এই যে এখানে যে সিঙ্গেল ক্রচেটটা আছে ঠিক সিঙ্গেল ক্রচেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোচেট আবারও করে নিচ্ছি এরকম হচ্ছে চেন নিব আবারও তিনটি এবার আবারও আমি পাঁচটি ট্রিপল ক্রচেট করব এখানে এবং প্রত্যেকটি ট্রিপল ক্রচেটের মাঝখানে একটি করে চেনের গ্যাপ রাখবো একটি ট্রিপল ক্রচেট করেছি একটি চেন নিয়েছি এবং আবারও একটি ট্রিপল ক্রচেট করে নিয়েছি এভাবে করে মোট পাঁচটি ট্রিপল ক্রচেট করে নিয়েছি আমি এখানে এই পাশে যেভাবে করেছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন তো এ পাশেও কিন্তু একইভাবে করব। তার জন্য আবারও একটি চেন করে নিচ্ছি এবং এই যে ঘরটা আছে যে এই ঘরের ভিতরে হুবহু একটি ঘর তৈরি করে নেব তার জন্য প্রথমে দুইটি ডাবল ক্রচেড করে নিচ্ছি তারপরে দুইটি চেন আবার দুইটি ডাবল ক্রচেড তারপরে আমি আবারও কাজটাকে ঘুরিয়ে নেব নিয়ে এবং একইভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানেও একই রকম একটি ঘর তৈরি করে নিচ্ছি তো এরকম হয়েছে তৈরি করে নিয়েছি চলে যাব পরের ঘরে তার জন্য কিন্তু আবারও দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে নিয়ে এই যে আমাদের যে ট্রিপল ক্রচেটের যে ফাঁকাটা আছে ফাঁকার ভিতরে একটি ডাবল ক্রসেট করেছি তারপরে তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে নিয়ে এই যে তিন নাম্বার যে ট্রিপল ক্রচেট আছে তার মাথায় একটি সিঙ্গেল ক্রসেট করছি আবারও তিনটি চেন করে নিচ্ছি চেন করে নিয়ে এই যে এই জায়গাটাতে অর্থাৎ চার নম্বর এবং পাঁচ নাম্বার যে ট্রিপল ক্রচেটের ঘরটা আছে সেই ফাঁকার ভিতরে আমি একটি ডাবল ক্রচেট করলাম এখন এখানে এসে আবারও কিন্তু আমি দুইটি চেন করে নিচ্ছি দুইটি চেন করে নিয়ে এই যে এই পাশে যাবো অর্থাৎ একটা ট্রিপল ক্রচেট থেকে আরেকটা ট্রিপল ক্রচেটে যাওয়ার আগে কিন্তু আমি দুইটা চেন করে নেব দুইটা চেন করে নিয়ে তারপরে এ পাশের ট্রিপল ক্রচেটের এই যে এই ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল ক্রচেট করে দেব আবারও তিনটি চেন করে নেব এবং তিন নাম্বার যে ট্রিপল ক্রচেট আছে তার মাথার উপরে একটা সিঙ্গেল ক্রচেট করে নিব আবারও তিনটা চেন নিচ্ছি এবং আবারও এই যে শেষের যে তিন দুইটা ট্রিপল ক্রচেট আছে তার মাঝখানের ফাঁকার ভিতরে আমি এখানে একটি হাফ সরি এখানে একটি ডাবল ক্রচেট করে নিলাম আবারও দুইটি চেন নিচ্ছি নিয়ে দেখুন এই যে এই ট্রিপল ক্রচেটের ঘর থেকে আমি এখন আবার এই ট্রিপল ক্রচেটের ঘরে যাব তার জন্য দুইটি চেন নিয়েছি এবং এই যে এই ফাঁকা স্পেসের ভিতরে এই যে ট্রিপল ক্রচেটের যে ফাঁকা স্পেস আমরা কিন্তু সেই ফাঁকা স্পেসের ভিতরেই একটা ডাবল ক্রচেট করে নেব তিনটি চেন করে নেব তারপরে তিন নম্বর ট্রিপল ক্রচেট যে আছে তার মাথার উপরে একটি সিঙ্গেল ক্রচেট করব। আবারও তিনটি চেন করে নিব তো একইভাবে কিন্তু আমি এই পাশটাও করে নিচ্ছি আমি এত দূর পর্যন্ত করেছি এ রাউন্ডে দেখুন আমাদের এরকম কিন্তু চারটি স্পেস তৈরি হয়েছে আগের রাউন্ডে কিন্তু আমাদের তিনটি স্পেস ছিল এ রাউন্ডে চারটি হয়েছে অর্থাৎ প্রত্যেক একবার করে এরকম করার পরে তারপরে রাউন্ডে যে আমাদের এরকম স্পেস কিন্তু বাড়বে প্রত্যেক রাউন্ডে একটা করে এবং পরের রাউন্ডে গিয়ে আমাদের এই ড্রিবল গজেটের ঘরও একটা করে বেড়ে যাবে তো একইভাবে কিন্তু আমি এখানেও করে নেব একটি চেইন করে নেব এই যে ঘরের ভিতরে এখন আমি পরপর মোট পাঁচটি ট্রিপল ক্রচেট করবো এবং প্রত্যেকটি ট্রিপল ক্রচেটের ভিতরে একটি করে চেন নিব এভাবে করে কিন্তু আমি এই পাঁচটা প্রায় পুরোটাই কমপ্লিট করে ফেলব তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কিভাবে করছি অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না তো ট্রিপল ক্রচেট করা হয়ে গেলে আমি তিনটি চেইন করে নিলাম নিয়ে এই যে এখানে যে আমাদের সিঙ্গেল ক্রচেট আছে তার মাথায় একটি সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি আবারও আমি একইভাবে তিনটি চেইন করে নেব তো এরকম হচ্ছে আবারও তিনটি চেইন করে নেব এক দুই তিন তিনটি চেইন করে নিচ্ছি এবং এই পাশের যে আমাদের ঘরটা আছে এই ঘরের ভিতরে আবারও আমি একইভাবে ট্রিপল ক্রচেট করে নেব ট্রিপল ক্রচেট করলাম একটা চেইন নিলাম একটা আবারও ট্রিপল ক্রচেট করছি একই ঘরের ভিতরে আবারও একটি চেন নিলাম এবং আবারও একটি ট্রিপল ক্রচেড করছি একই একই ঘরের ভিতরে এভাবে করে আমি এই ঘরের ভিতরে মোট পাঁচটি ট্রিপল ক্রচেট কিন্তু করে নেব চার নম্বর ট্রিপল ক্রাচেট করেছি এবং একটি চেন নিয়েছি এবার পাঁচ নাম্বার ট্রিপল ক্রচেটটাও করে নিলাম এরকম হচ্ছে তো এবার আমি কি করছি আবারও কিন্তু তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করে নিয়ে আবারও এই যে এখানে সিঙ্গেল ক্রচেটের ভিতরে একটি সিঙ্গেল ক্রচেট করছি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রাউন্ডটা কীরকম হবে তো একইভাবে আমি এখন কি করব এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ওই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি আরও দুই তিনটা রাউন্ড করে নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একইভাবেই কিন্তু আমি এটা করেছি এবং করার ফলে কিন্তু শালটা আরেকটু বড় হয়েছে এভাবে করে সেম প্যাটার্ন ফলো করে আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা ধীরে ধীরে বড় করবেন এবং আপনাদের মাপ মতো করে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ